السلام عليكم ويلا نستوى تعالى شوي كشاكتم باست جانواري روز شكر باراج ঢাকা থেকে যে সকল নৌযানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নৌযানগুলো দেখার চেষ্টা করব দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে সকাল 9টায় ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে এমভি কর্ণফুলী 14 আপনারা দেখতে পাচ্ছেন যে যাত্রী কিন্তু কানায় কানায় পরিপূর্ণ একটি মাত্র নৌযান যেহেতু 8:30টার লঞ্চ নেই গ্রিন লাইন তো সেই ক্ষেত্রে কর্ণফুলী 14 তে যাত্রী চাপ থাকবে এটাই স্বাভাবিক ফার্স্ট ট্রিপে অবশ্য দুটি নৌযান ছেড়ে গিয়েছে সেখানে সকাল 7টায় ছেড়ে গিয়েছে দোয়েলপাখি 1 এবং সকাল 7:30 মিনিটে ছেড়ে গিয়েছে এমভি দোয়েলপাখি 10 দুটি নৌযান অবশ্য আজকে ছেড়ে গিয়েছে এবং চাঁদপুর হাটুরিয়ার উদ্দেশ্যে 10:25 মিনিটে থাকবে ইগল নয় নৌযানটি হাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং মিতালি 7 থাকবে চাঁদপুরের উদ্দেশ্যে ঠিক সকাল 9:50 মিনিটে এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি ব্যাপক যাত্রী চাপ যেহেতু সামনে টানা 3 দিন সরকারি ছুটি রয়েছে জাতীয় নির্বাচনের জন্য তো সেই ক্ষেত্রে কিন্তু ঢাকা নদী বন্দরে কিন্তু আজকে ব্যাপক যাত্রী চাপ আমরা দেখতে পাচ্ছি চর ভরিবের উদ্দেশ্যে সকাল 9:15 মিনিটে রয়েছে এমভি আবে জমজম এক এবং বগদাদিয়া 7 রয়েছে চাঁদপুরের উদ্দেশ্যে নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সকাল 8:35 মিনিটে এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি ঢাকা নদী বন্দরের ব্যাপক যাত্রী চাপ টানা 3 দিন সরকারি ছুটি তো সেই উপলক্ষে কিন্তু ব্যাপক যাত্রী চাপ দেখা যাচ্ছে এমভি শতাব্দী বাঁধন নৌযানটি অবশ্য হাকিমউদ্দিনের উদ্দেশ্যে ছেড়ে যাবে 8:15 মিনিটে নৌযানটি কিন্তু কানায় কানায় পরিপূর্ণ একটুও জায়গা নেই কিছুক্ষণের মধ্যেই নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাপক যাত্রী কিন্তু ঢাকা নদী বন্দর আমরা দেখতে পাচ্ছি টানা 3 দিন সরকারি ছুটি তো সেই ক্ষেত্রে কিন্তু সদরঘাটে কিন্তু ব্যাপক যাত্রী চাপ আমরা দেখতে পাচ্ছি যেমনটা আগেই বললাম সেই ক্ষেত্রে এই সোহরাওয়ার্দী নদীর উদ্দেশ্যে সকালের শিডিউলে সকাল 8:40 মিনিটে দ্বীপরাজ 4 রয়েছে নৌযানটি ছেড়ে যাচ্ছে অবশ্য দেখতেই পাচ্ছেন যে যাত্রী চাপ কিন্তু ব্যাপক যাত্রী চাপ আমরা দেখতে পাচ্ছি এবং সুরেশ্বরের উদ্দেশ্যে রয়েছে এমভি গাজী এক্সপ্রেস 4 সম্পূর্ণ কানায় কানায় পরিপূর্ণ দেখতেই পাচ্ছেন একটা ঈদের আমেজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ঢাকা নদী বন্দরে গাজী এক্সপ্রেস 4 সম্পূর্ণ কানায় কানায় পরিপূর্ণ নৌযানটি অবশ্য এখনই ঘাট ত্যাগ করবে সুরেশ্বর চণ্ডীপুর নড়িয়ার উদ্দেশ্যে আমরা দেখতেই পাচ্ছেন যে সম্পূর্ণ কানায় পুরো ছাদেও কিন্তু যাত্রী আমরা দেখতে পাচ্ছি এই গাজী এক্সপ্রেস 4 তো এই যে একটা ঈদের আমেজ নির্বাচন উপলক্ষে জাতীয় নির্বাচন উপলক্ষে এই যাত্রীবাহী নৌ সেক্টরে সেই পুরনো একটা আমেজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো সকলের যাত্রা শুভ হোক গতকালকে যে গতকাল রাতে অবশ্য বেশ কয়েকটি ঘন কুয়াশার কারণে বেশ কয়েকটি অবশ্য দুর্ঘটনা ঘটেছে তো যারাই যাত্রা করছেন তাদের সকলের যাত্রা শুভ হোক আমরা সেই কামনা রইলাম দুপুরে শিডিউলে ইলিশার উদ্দেশ্যে থাকবে এমভি আলওয়ালিদ 9 দুপুর 2টায় এবং পাশাপাশি বিকেল 4টায় থাকবে এমভি সম্পদ অথবা কর্ণফুলী 3 এবং দুপুরে শিডিউলে সুরেশ্বর চণ্ডীপুর হাবদার উদ্দেশ্যে থাকবে এমভি মিরাজ 1 এবং গ্রিন ওয়াটার 7 থাকবে মতলবের উদ্দেশ্যে দুপুর 2টায় ঢালিবাড়ি চরমাইল্লার উদ্দেশ্যে শৌলা ঢালিবাড়ি চরমাইল্লার উদ্দেশ্যে থাকবে এমভি 9M7 অথবা শরীয়তপুর 1 দুটি নৌযানে যে কোনো একটি নৌযান থাকবে 1:15 মিনিটে এবারে নাইট সার্ভিস থেকে আগানো যাক দশমিনা চরকাজল করালিয়া পারা বন্দরের উদ্দেশ্যে থাকবে এমভি জাহিদ 3 নৌযানটি সন্ধ্যা 6টায় ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং আজকে কিন্তু ঘোষণাটার একটা আপডেট রয়েছে যেটা আমরা গত কয়েকদিন আগে আপনাদেরকে জানিয়েছি পাশাপাশি গতকালকে পোস্টের মাধ্যমে জানিয়েছি যে আজকে ঢাকা ঘোষণাটুটু যুক্ত হয়েছে এমভি ইয়াদ 1 এবং নৌযানটি ঠিক সন্ধ্যা 6:30 মিনিটে ছেড়ে যাবে ঢাকা থেকে ঘোষণাটার উদ্দেশ্যে এবং পাশাপাশি কিন্তু ঘোষণাটার আরও একটি নৌযান থাকবে এমভি ধুলিয়া 1 নৌযানটিও কিন্তু সন্ধ্যা 6:30 মিনিটে ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ধুলিয়া 1 রয়েছে পাশাপাশি এমভি ইয়াদ 1 নৌযানটি অনেক গত 7-8 মাস যাবৎ কিন্তু আমরা আপনাদেরকে আপডেট দিচ্ছিলাম তারা যেভাবে আমাদেরকে আশ্বস্ত করেছিল যে তারা ঢাকা ঘোষণাটুটে যুক্ত হবে তো সেই ভিত্তিতেই কিন্তু অবশেষে নৌযানটি ঢাকা ঘোষণাটুটে যুক্ত হলো আপনারা দেখতে পাচ্ছেন যে ঘাট প্লেসে রয়েছে নৌযানটি তো গতকালকে জাহিদাত যাওয়ার কথা ছিল কিন্তু জাহিদাত গতকালকে না গেলেও কিন্তু এমভি ইয়াদ 1 আজকে কিন্তু যুক্ত হয়েছে
অনেক অনেক শুভকামনা রইল নয়জনটির জন্য যে এই ঢাকা ঘোষণা টুটে যুক্ত হলো, নয়জনটি যেন খুব ভালো সার্ভিস দেয় এবং পাশাপাশি যাতে এই 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 রুটের যাত্রীরা যেন খুব এই যেই একটা মরা রুট ছিল, মানে একটা বন্ধের পথে ছিল, সেখান থেকে কিন্তু এমভি এই নিউ সাব্বির দুই যুক্ত হয়েছিল, পাশাপাশি অথৈ এক যুক্ত হয়েছিল। কিন্তু তার পরবর্তীতে এই দুটি নৌযান কিন্তু ভালো সার্ভিসই দিচ্ছিল ধুলিয়া, পরবর্তীতে তারা ধুলিয়া শিপিং লাইন্স কিন্তু তাদের যে কালাইয়া থেকে কালাইয়া রুটে চলাচল করতে ধুলিয়া এক, সেই নৌযানটিকে কিন্তু ঘোষণা রুটে নিয়ে আসে। সেই ধুলিয়া এক এবং অথৈ এক ভালোই সার্ভিস দিচ্ছিল। তার পরবর্তীতে এমভি ইয়া দেখো কিন্তু যুক্ত হলো এই ঢাকা ঘোষণা রুটে। তো আমরা প্রত্যাশা করি যেন খুব ভালো সার্ভিস দেয় এবং এই এই রুটের যাত্রীরা যাতে এই সেবার মান যাতে আরও বৃদ্ধি হয় আমরা সেই প্রত্যাশা রইলাম। এবং আজকে ঘন কুয়াশার কারণে কিন্তু এখনও কিন্তু ভোলাখিয়াঘাটের রুটের নয়জনগুলো কিন্তু এখনও আসেনি। সেখানে এমভি কর্ণফুলি 10 থাকবে রাত 8:45 মিনিটে, পাশাপাশি এমভি ভোলা থাকবে। দুটি নয়জন আজকে ভোলাখিয়াঘাট এবং পাশাপাশি ভোলাখিয়াঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং বোরহানুদ্দিনের উদ্দেশ্যে থাকবে জামাল নয়। নয়জনটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে ঠিক 7:30 মিনিটে, পাশাপাশি এমভি মানিক 11 রয়েছে, নয়জনটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে ঠিক 7:10 মিনিটে লালমোহনের উদ্দেশ্যে। এবং আজকে ধুলিয়া নরেন্দ্র কালাইয়ের উদ্দেশ্যে রয়েছে এমভি নিউসাব্বির 3 ধুলিয়া 1-এর ব্যানারে, নয়জনটি 6:20 মিনিটে ছেড়ে যাবে। এবং আজকে সম্ভবত চরমন্তাদের উদ্দেশ্যে রয়েছে এমভি আসা যাওয়া 2। গতকালকে পূবালি 9-এর ঢাকা থেকে ছেড়ে গিয়েছিল, তখন পূবালি 9-এ একটা বলগেটের সাথে সংঘর্ষ হয়, তারপরে সেই পূবালি 9-এ আর যেতে পারেনি। পূবালি 9-এর ট্রিপ নিয়ে পূবালি 9-এর যাত্রী নিয়ে পারাবত 15 গিয়েছিল। তো সেই ক্ষেত্রে আজকে পারাবত 15 ট্রিপ নিয়ে আজকে আসা যাওয়া 2 যাবে সম্ভবত। আজকে কালীগঞ্জ ইলিশা বিশ্বরোড দৌলত খাঁ হাকিমউদ্দিন তজুমুদ্দিন মনপুরা হয়ে তারপরে হাতিয়ার উদ্দেশ্যে যাবে একমাত্র নৌযান এমভি তাশিফ 2। নৌযান ঠিক 6:30 মিনিটে ঢাকা নদীবন্দর ত্যাগ করবে। এতে চরফাশনের উদ্দেশ্যে রয়েছে 2টি নৌযান, সেখানে প্রথম ট্রিপে থাকবে ফারহান 6 রাত 8:00 এবং দ্বিতীয় ট্রিপে থাকবে এমভি টিপুতে আরও, নৌযানটি রাত 8:25 মিনিটে ঢাকা নদীবন্দর ত্যাগ করবে। নৌযানটির 2টি নৌযানের ভাগাট হিসাবে থাকবে দৌলত খাঁ হাকিমউদ্দিন মঙ্গল শিকদার হয়ে তারপরে নৌযান 2টি কিন্তু চরফাশনের উদ্দেশ্যে যাবে। এবং বরগুনাগামী নৌযানটি কিন্তু এখনও ঘাট প্লেসে আসেনি, বরগুনা থেকে ছেড়ে এসেছে গতকালকে বিকাল 4:00, কিন্তু এখনও কিন্তু ঢাকায় পৌঁছায়নি, কারণ ঘন কুয়াশা, সে কারণে কিন্তু এখনও কিন্তু নৌযানটি কিন্তু ঢাকায় আসেনি। পূবালি 7 নৌযানটি ঠিক 6:00 ঢাকা নদীবন্দর ত্যাগ করবে বরগুনার উদ্দেশ্যে এবং বরগুনা থেকে ছেড়ে আসবে এমভি পূবালি 1 ঠিক বিকাল 4:00। এবং রাজংশ 10 রয়েছে হিজলা পাসেঞ্জারের উদ্দেশ্যে, নৌযানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে ঠিক রাত 9:45 মিনিটে এবং ভাসানচর থেকে ছেড়ে আসবে সম্রাট 7 এবং মানিক 3-এর ব্যানারে মানিক 9 যাবে শৌলামলাদির উদ্দেশ্যে। ভাগাঘাট হিসেবে থাকবে পাকা রাস্তার মাথা নবনহাট সুইচ গেট হয়ে নৌযানটি শৌলামলাদির উদ্দেশ্যে যাবে ঠিক রাত 8:50 মিনিটে, নৌযানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে। এবং দীর্ঘদিন বন্ধ থাকার পরে কিন্তু অবশেষে গতকালকে থেকে গোমাপাতে বনিয়া রুটটি চালু হয়েছে, সেখানে ফাহিম খান 6 এবং নড়িয়া 5 এই 2টি নৌযান কিন্তু যুক্ত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ব্যানার, গতকালকে ফাহিম খান 6 ছেড়ে গিয়েছে কিন্তু নড়িয়া 5 কিন্তু এখনও ঘাট প্লেসে আসেনি, ঠিক এই জায়গা থেকেই কিন্তু ছেড়ে যাবে 15:00 থেকে। তো এই নড়িয়া 5 এবং ফাহিম খান 6 পুনরায় এই ঢাকা গোমা পাতাবনিয়া রুটটি চালু হয়েছে 2টি নৌযানের মাধ্যমে। আমরা প্রত্যাশা করি যেন এই নৌযানগুলো যত স্থায়ী হয় এই রুটে। এবং প্রায় অনেকদিন পরে, দীর্ঘদিন পরেই কিন্তু ফারহান 9 আজকে ঢাকা থেকে ভান্ডারিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে ঠিক 7:00। নৌযানটির ভাগাট হিসেবে থাকবে শিকারপুর চৌধুরীহাট মিনেরহাট বানারীপাড়া স্বরূপকাঠি ইন্দ্রহাট কাউখালী হয়ে তারপরে নৌযানটি হোলারহাট হয়ে ভান্ডারিয়ার উদ্দেশ্যে যাবে ঠিক 7:00। নৌযানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে, অনেকদিন সার্ভিসের বাইরে ছিল যেহেতু পদ্মা সেতু উদ্বোধনের পর থেকেই কিন্তু এই ভান্ডারিয়ার রুটটি কিন্তু অনেকটাই ছোটো ডাইমেনশনের নৌযান দ্বারা পরিচালিত হচ্ছিল। কিন্তু আজকে যেহেতু শুক্রবার যাত্রী চাপ থাকবে, সেই ভিত্তিতে আজকে ঢাকা নদীবন্দরের যাত্রী চাপ থাকবে, তো সেজন্যই কিন্তু আজকে ফারহান 9 নৌযানটি ভান্ডারিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে।
এবং ঝালকাঠির উদ্দেশ্যে নৌযানটি কিন্তু এখনও ঘাট প্লেসে আসেনি। সম্ভবত আজকে সুন্দরবন 12 ট্রিপ, নৌযানটি রাত 8:15 ছেড়ে যাবে। এবং বরিশালের উদ্দেশ্যে রয়েছে আজকে মোট তিনটি নৌযান, সেখানে প্রথম ট্রিপে থাকবে প্রিন্স আওলাদ 10। অবশ্য আজকে শুভরাজ 9 ট্রিপ, শুভরাজ 9 গতকালকে রোটেশনের বাইরে স্পেশাল ট্রিপ নিয়ে বরিশালে গিয়েছে, তো সেই ক্ষেত্রে আজকে প্রিন্স আওলাদ 10 থাকবে তার ট্রিপে, এবং পাশাপাশি সুরভি 9 থাকবে বরিশালের উদ্দেশ্যে দ্বিতীয় ট্রিপে, এবং তৃতীয় ও শেষ ট্রিপে থাকবে এমভি কুয়াকাটা 2। এই তিনটি নৌযান আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত 9টার পরপরই ঢাকা নদীবন্দর ত্যাগ করবে বরিশালের উদ্দেশ্যে, এবং বরিশাল থেকে ছেড়ে আসবে আজকে মোট 4টি নৌযান, সেখানে সুন্দরবন 15 থাকবে, 3টি নৌযান থাকবে, সুন্দরবন 15 থাকবে, এবং পাশাপাশি শুভরাজ 9 এবং অ্যাডভেঞ্চার 1 থাকবে। গতকালকে ঢাকা থেকে বরিশালগামী সুন্দরবন 16 লঞ্চটি একটি লাইটার জাহাজের সাথে সংঘর্ষ হয়, মারাত্মক একটা সংঘর্ষ হয়, যার ভিডিও আমরা কিন্তু গতকালকে রাতেই ভিডিও পাওয়া মাত্রই কিন্তু আপনাদেরকে দিয়েছি, এবং সেখানে কোনো হতাহতের ঘটনা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে নৌযানটির বেশ ক্ষয়ক্ষতি হয়েছে, নৌযানটির যাত্রী সুন্দরবন 15 এবং সুন্দরবন 14 করে বরিশাল যাত্রীদেরকে নিরাপদে নেওয়া হয়েছে, এবং খাসাহাটের উদ্দেশ্যে যে নৌযানটি থাকবে সে নৌযানটি রাত 8:15 থেকে ছেড়ে যাবে, এবং নন্দীবাজারের উদ্দেশ্যে নৌযানটি রাত 8:30 থেকে ছেড়ে যাবে। ডামোদর উদ্দেশ্যে নৌযানটি রাত 11:15 থেকে ঢাকা নদীবন্দর ত্যাগ করবে, এবং আজকে এলিশার উদ্দেশ্যে রাত 10:30 কর্ণফুলি 11 থাকবে, ঠিক রাত 10:30 13 থেকে ছেড়ে যাবে কালীগঞ্জ এলিশার উদ্দেশ্যে লাস্ট ট্রিপ, এবং সুরেশ্বর চন্ডীপুর বাবদার উদ্দেশ্যে রাত 11 থাকবে একটি নৌযান, যে নৌযানটি রাত 11:15 থেকে ছেড়ে যাবে। এবং আজকে বকাপটুয়াখালীর উদ্দেশ্যে রয়েছে কুয়াকাটা 1, নৌযানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা 6:30, এবং পাশাপাশি কাজল 7 থাকবে পটুয়াখালীর উদ্দেশ্যে ঠিক সন্ধ্যা 7টায়। তো এই ছিল আজকের শিডিউল আপডেট। যারা যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আজকে যারা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছেন, অনেকেই নির্বাচনের উপলক্ষে যাচ্ছেন, নির্বাচনে ভোট প্রদান করবেন, সকলের যাত্রা শুভ হোক সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ আগামীকাল আবারও আপনাদের সামনে আপডেট নিয়ে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।